ঈদের ছুটি ও বাংলা নববর্ষের ছুটি ফলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভ্রমণে আসবেন লাখো পর্যটক সারা বছরে কর্মব্যস্ততা শেষে নীল জলরাশিতে গা বাসাতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসবেন তারা শুধু সমুদ্র সৈকতে নয় পর্যটকের পদচারণায় মুখর থাকবে নয়নাভিরাম হিমছড়ি ঝর্ণা রূপসী গোয়ালিয়া পাথর রানি পাটোয়ার ট্রেক ইনানি সৈকত সহ অন্যান্য পর্যটক স্পটগুলো তবে হোটেল ব্যবসায়ীরা বলছেন এবারে ঈদে ভালো সারা পাচ্ছেন তারা তবে হোটেল ও রেস্তোরাঁগুলো যেন বাড়তি টাকা আদায় না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান পর্যটকরা বুকিং নিচ্ছি তো আমাদের রুম অলরেডি সব সোল্ড আউট অ্যান্ড দেখা যাচ্ছে ঈদের আগে থেকে আমাদের সব হাউসফুল রুমের হোটেলের ভাড়া কিন্তু অতিরিক্ত গুণে বেড়ে যায় যা আসলে এফোর্ট করা যায় না মাঝে মাঝে তাই আমি আহ্বান করতে চাই আসলে যেন তারা হোটেলের রুমের ভাড়া একটু কমায় খুব ভালো লেগেছে কক্সবাজার আর এখানকার মানুষগুলা অত্যন্ত মানে হৃদয়শীল অন্যদিকে কিছু নেতিবাচক প্রচারণার কারণে কক্সবাজারে পর্যটক শিল্পে চরম ক্ষতি হচ্ছে অভিযোগ সৈকত পাড়ের ব্যবসায়ীদের কিছু মিডিয়া এসে আমাদের পর্যটন শিল্প নিয়ে মিথ্যা নিউজ করে আসলে এটা আমাদের পর্যটন শিল্পের জন্য অত্যন্ত মারাত্মক ক্ষতি হবে বুয়া রিফুট করে আমাদেরকে হ্যানস্ত করে মানে আমাদের পর্যটন ধ্বংস করতে চাই। বেড়াতে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছেন পুলিশ ও ব্যবসায়ী নেতারা কেউ যেন চিন্তা না করতে পারে কেননা এখানে আটত্রিশটা সিসিটিভি ক্যামেরা দেওয়া হয়েছে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের সেন্ট্রাল থেকে সিসিটিভি মনিটর করা হচ্ছে এবং প্রত্যেকটা বক্স থেকে মনিটর করা হচ্ছে সমন্বয়ে একটা সুন্দর নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি আমাদের যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছেন তাদেরকে আমরা বলেছি যে আপনারা কোনোরকম অনৈতিক কোনো ভাড়া আদায় করবেন না অতিরিক্ত কোনো ভাড়া আদায় করবেন না যাতে প্রতিরক্ষা সাথে বিমুখ না হয় তারা বলে অতিরিক্ত ভাড়া আদায় করেছে নূর মোহাম্মদ ভুইয়া এশিয়ান টেলিভিশন